ব্যাক বন্ডিং, মনে করো মেটালের সঙ্গে লিগ্যান্ডের বন্ডটা হয়েছে এইদিকে। এবার লিগ্যান্ড তার লোন পেয়ার থাকতে পারে, তার ইলেকট্রন থাকতে পারে, বা তার মাইনাস চার্জ থাকতে পারে। এই জিনিসগুলো আবার মেটালের মধ্যে যদি শিফট করে দেয়, তখন বন্ডিং যেদিকে হচ্ছে এর শিফটিংটা তার ঠিক অপোজিট দিকে হচ্ছে, তখন তাকে বলবো এটা একটা ব্যাক বন্ডিং করছে। তাহলে প্রশ্ন এটা জাগছে, ব্যাক বন্ডিং হওয়ার জন্য কি দরকার আছে? না, নাম্বার ওয়ান জিনিস দরকার যেটা আছে, যে লিগ্যান্ডটা আছে যার সঙ্গে মেটাল বন্ড অলরেডি করেছে, তার লোন পেয়ার থাকতে হবে, নেগেটিভ চার্জ থাকতে হবে অথবা ইলেকট্রন থাকতে হবে। যার মধ্যে ব্যাক বন্ডিংটা হচ্ছে, এই মেটালের কী ক্যারেক্টার থাকতে হবে, পজিটিভ চার্জ থাকতে হবে অথবা ডেল্টা প্লাস ক্যারেক্টার থাকতে হবে, অথবা তার মধ্যে ভ্যাকেন ডি অরবিটাল থাকতে হবে, তখন ব্যাক বন্ডিংটা ভালো হবে। এটা হলো বেসিক কনসেপ্ট। আর ভ্যাকেন ডি অরবিটাল থাকলে ব্যাক বন্ডিংটা সবচেয়ে বেটার হয়ে থাকে। এখন বন্ডিং যে ডিরেকশানে হচ্ছে, ব্যাক বন্ডিংটা তার ঠিক অপোজিট ডিরেকশানে হতে বলে এটাকে বলা হয় সাইনার্জিস্টিক এফেক্ট। এখন প্রশ্ন এটা হলো যে এই যে ব্যাক বন্ডিংটা হলো, এটা তো কন্ডিশন, কখন ব্যাক বন্ডিং বেটার হবে? এক নম্বর পয়েন্ট, অরবিটাল ম্যাচিং হতে হবে, অরবিটাল ম্যাচিং হতে হবে। দু নম্বর পয়েন্ট, এখানে যে এলটা নিয়েছি, এলটা লেস ইলেকট্রোনেগেটিভ হতে হবে, যত লেস ইলেকট্রোনেগেটিভ হবে তত ইলেকট্রনটা এখানে ডোনেট করবে ভালো। তিন নম্বর পয়েন্ট, মেটালটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে, ডেফিসিয়েন্ট হতে হবে, যত বেশি ডেফিসিয়েন্ট হবে তত ভালো হবে। এই পয়েন্টগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। মনে করো তোমাকে বলা হলো AlCl3 এটা কি ব্যাক বন্ডিং করে, তুমি কিভাবে ডিসাইড করবে? প্রথমে তুমি অ্যালমোনিয়াম আসলে, তিনটে ক্লোরিন দিলে, খেয়াল করে দেখো তিনটে ক্লোরিন দেওয়ার সময় আমি তিনখানা বন্ড করেছি, তিনটে বন্ড মানে 3×2 ছটা ইলেকট্রন থাকছে, তাহলে ইলেকট্রনের একটা ডেফিসিয়েন্সি রয়েছে বা ঘাটতি রয়েছে। তখন কি হবে, এই ক্লোরিন থেকে ইলেকট্রনগুলো এই অ্যালমোনিয়াম নিয়ে নেবে। যেহেতু অ্যালমোনিয়ামে দেখতে পেলে তিনটে বন্ড ছিল, 3×2 6টা ইলেকট্রন, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, তার মানে এটা একটা লুইস অ্যাসিড ছিল অ্যালমোনিয়াম ক্লোরাইডের, অ্যালমোনিয়ামটা। তাই ক্লোরিন তার নিজের ইলেকট্রনটা এখানে ডোনেট করে এখানে ব্যাক বন্ডিং করলো। মনে করো তোমাকে যদি বলা হয় SiCl4, SiCl4 যদি খেয়াল করে দেখো, সিলিকনের সঙ্গে দেখো চারটে বন্ড আছে, তাহলে চারটে বন্ডের জন্য 4×2 8টা ইলেকট্রন হচ্ছে, তাহলে সিলিকনের অক্টেট ফিল আপ আছে, বাট স্টিল এখানে ব্যাক বন্ডিং হচ্ছে। কেন এখানে ব্যাক বন্ডিং হচ্ছে? তার কারণটা হলো সিলিকন পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে, আর আমরা জানি পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিট থেকে সবারই নিচে সবারই ভ্যাকেন ডি অরবিটাল থাকে, তাহলে এই ভ্যাকেন ডি অরবিটাল থাকবার জন্য সিলিকনের অক্টেট ফিল আপ আছে বাট স্টিল ব্যাক বন্ডিং করছে। তার কারণটা হচ্ছে সিলিকনের ভ্যাকেন ডি অরবিটাল রয়েছে, তাই এখানে ব্যাক বন্ডিংটা হচ্ছে। বা মনে করো আয়রনের সঙ্গে মনে করো কোনোভাবে সায়ানাইড যুক্ত আছে, বা সায়ানাইড যুক্ত আছে মনে করো, তাহলে আয়রনের সঙ্গে সায়ানাইড যুক্ত থাকলে কোন বন্ডে যুক্ত আছে? সিঙ্গেল বন্ডে। কিন্তু কি হয়, এই আয়রনের মধ্যে ইলেকট্রন থাকে, অনেক ইলেকট্রন আছে, এই যে এর মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো এইখানে পড়ে এই সাইনের বন্ডটা তুলে দেয় রেজোনান্সের মতন, তখনও কিনা ব্যাক বন্ডিং হয়। তো এই এই কারণের জন্য ব্যাক বন্ডিং ঘটতে পারে। এখন আমরা কোশ্চেন নিই, যদি তোমাকে একটা কোশ্চেন নিলাম, কোশ্চেন নিয়ে বললাম CH2+OCH3, CH2+SCH3, এই দুটোর মধ্যে কোনটার ব্যাক বন্ডিং ভালো হবে?
তাহলে প্রথমত দেখি ব্যাক বন্ডিং হতে পারছে কিনা। দেখো কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, আমি কি বলেছি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলেই হবে। আর এই দিকে যে এলটা বলেছিলাম তার কি ইলেকট্রন লোন পেয়ার বা নেগেটিভ চার্জ এগুলো কিছু থাকতে হবে। দেখো অক্সিজেনের লোন পেয়ার থাকে, তাহলে অক্সিজেনের লোন পেয়ারটা এখানে ডোনেট করে ব্যাক বন্ডিং করছে। ঠিক তেমনি সালফারের লোন পেয়ারটাও ডোনেট করে ব্যাক বন্ডিং করছে। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? না, কার্বন পিরিয়ডিক টেবিলে টু পি অরবিটাল রয়েছে, অক্সিজেনও টু পি অরবিটাল। এখানে দেখো কার্বন টু পি অরবিটাল, সালফার থ্রি পি অরবিটাল। তাই এখানে অরবিটাল ম্যাচিংটা হচ্ছে, তাই এটার ক্ষেত্রে ব্যাক বন্ডিংটা বেটার হচ্ছে। আর একটা কোশ্চেন নিচ্ছি, মনে করো সিএইচ টু প্লাস ও সিএস থ্রি, আর একটা দিলাম সিএইচ টু প্লাস এনএইচ সিএস থ্রি, এই দুটোর মধ্যে কোনটার ব্যাক বন্ডিং ভালো হবে? তাহলে যেটা অক্সিজেন আছে খেয়াল করে দেখো, এটা এখানে পড়ছে, এটা কত কার্বন টু পি অরবিটালে রয়েছে, অক্সিজেনের লোন পেয়ারটা টু পি অরবিটাল, মানে অরবিটাল ম্যাচিং হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো এটাও যদি পড়ে কার্বন টু পি অরবিটাল, নাইট্রোজেনও টু পি অরবিটাল, তার মানে এখানেও অরবিটাল ম্যাচিং হচ্ছে, এখানেও হচ্ছে এখানেও হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা বেটার হবে কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি লো হয়, আর এই যে বলেছি ইলেকট্রোনেগেটিভিটি যদি লো হয়ে থাকে, যদি ইলেকট্রো লিগ্যান্ডের যদি ইলেকট্রোনেগেটিভিটি লো হয়ে থাকে তখন কি হবে, ইলেকট্রন ডোনেট করে ব্যাক বন্ডিংটা করবে, ভালো ব্যাক বন্ডিংটা ভালো করবে। এই কারণে এই দুটোর মধ্যে দ্বিতীয় কম্পাউন্ডটার ক্ষেত্রে স্টেবিলিটি বেশি হবে। তোমাকে আজকে বললো বিএফ থ্রি এবং বিএফ ফোর মাইনাস এই দুটোর মধ্যে বিএফ বন্ড লেন্থ কম্পেয়ার করো। চলো আমরা দুটো কোশ্চেনকে একটু ডিসকাস করি। প্রথমে বিএফ থ্রি আছে, দেখো বিএফ থ্রি মানে অ্যাজ সাচ বিএফ থ্রি এরকমভাবেই রয়েছে। আর বিএফ ফোর মাইনাস, বিএফ ফোর মাইনাস মানে এরকমভাবে বিএফ ফোর মাইনাস আকারে রয়েছে। এবার তুমি খেয়াল করে দেখো, বোরনের বোরন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে, তার মানে ভ্যাকেন ডি অরবিটাল নেই, তাই ডি অরবিটাল নিয়ে ভাবলে হবে না। এবার দেখো বোরনের সঙ্গে দেখো ওয়ান টু থ্রি ফোর চারটে বন্ড রয়েছে, চারটে বন্ড মানে ফোর ইন্টু টু আটটা ইলেকট্রন রয়েছে, মানে অক্টেট ফিল আপ। তাই ফ্লুরিনের লোন পেয়ারটা কোনোভাবেই বোরনের কাছে এসে ব্যাক বন্ডিং করতে পারবে না, কারণ বোরন ইলেকট্রন ডেফিসিয়েন্ট নয় বা ভ্যাকেন ডি অরবিটালও নেই। কিন্তু খেয়াল করে দেখ পরে প্রথমটার ক্ষেত্রে কটা বন্ড আছে বল, একটা দুটো তিনটে বন্ড আছে, তিনটে বন্ড মানে থ্রি ইন্টু টু ছটা ইলেকট্রন, তার মানে এই বোরনটা আছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এবং বোরন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়ার জন্য কি হবে, না এই ফ্লুরিনের যে লোন পেয়ার রয়েছে এই লোন পেয়ারটা এইখানে পড়ে এখানে কি করবে, ব্যাক বন্ডিং করবে। আর ব্যাক বন্ডিং করলে এই যে বিএফ বন্ডটা তৈরি হয়েছে সেটা কি হবে, না একটা পার্সিয়াল পার্সিয়াল ডবল বন্ড তৈরি করবে। এবং পার্সিয়াল ডবল বন্ড তৈরি করবার জন্য, কারণ এটা সিঙ্গেল বন্ডে রয়েছে, এটা যদি পরে একটা ডবল বন্ড হবে তার মানে পার্সিয়াল ডবল বন্ড তৈরি করছে। এবং এই পার্সিয়াল ডবল বন্ড তৈরি হওয়ার জন্য এর কি হবে, বন্ডটা কি হবে, স্মল হবে। তাহলে বন্ড লেন্থ কোনটার বেশি হবে, বিএফ ফোর মাইনাস। এখন তোমাকে যদি বলা হয় বিএফ থ্রি, বিসিএল থ্রি, বিবিআর থ্রি এবং বিআই থ্রি, এই তিনটের ক্ষেত্রে কোনটা ব্যাক বন্ডিং বেটার হবে, না ব্যাক বন্ডিং বেটার হবে বিএফ থ্রির ক্ষেত্রে। দেখো বিএফ আর বাকি ফ্লোরিন আছে, লিখছি না, এটা কি আছে লুইস অ্যাসিড, কারণ তিনটে বন্ড আছে, তিনটে বন্ড মানে থ্রি ইন্টু টু সিক্স ইলেকট্রন, দুটো ইলেকট্রন শর্টেজ আছে, তাই কি করবে ফ্লুরিনের লোন পেয়ারটা দিয়ে ব্যাক বন্ডিং করবে। এবার দেখো বোরন এটা টু পি অরবিটাল, ফ্লুরিনও টু পি অরবিটাল, তাই ব্যাক বন্ডিংটা কি আছে, স্ট্রং হবে। বিসিএল থ্রির ক্ষেত্রে দেখো বি আর একটা কি আছে সিএল, তুমি দেখো ক্লোরিনের লোন পেয়ারটা পড়ে যদি ব্যাক বন্ডিং করে, বোরন আছে টু পিতে, ক্লোরিন আছে থ্রি পিতে, তাহলে ব্যাক বন্ডিং অতটা স্ট্রং নয়। পরেরটার ক্ষেত্রে দেখো বি বি আর থ্রি, তাহলে খেয়াল করে দেখো বোরন টু পি অরবিটালে, বোরন থ্রি ব্রোমিন থ্রি পি ফোর পি অরবিটালে, তাহলে ব্যাক বন্ডিং আরও উইক। এবং বিআই থ্রির ক্ষেত্রে খেয়াল করে দেয়, বিআই থ্রির ক্ষেত্রে আয়োডিনের লোন পেয়ারটা পড়বে না, কারণ বোরন আছে টু পি অরবিটালে, আয়োডিন আছে
5 পি অরবিটালে। তাহলে ব্যাক বন্ডিং সবথেকে কোনটা ভালো হচ্ছে? এইটার ব্যাক বন্ডিং ভালো, তারপর এইটা, তারপর এইটা। এটা কোন অর্ডার? না, ব্যাক বন্ডিং এর অর্ডার। আর লুইস অ্যাসিডিটি অর্ডার কি হবে? যত ব্যাক বন্ডিং হবে তত ইলেকট্রন ডেফিসিয়েন্সি পূরণ হয়ে যাবে, তাই লুইস অ্যাসিডি অর্ডারটা হবে ঠিক উল্টোটা। তো এই হলো তোমার কাছে মোটামুটি ব্যাক বন্ডিং এর কনসেপ্ট, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের এসে থাকে। ভালো করে প্র্যাকটিস করে নাও এবং কনসেপ্টটা মাথার মধ্যে নিয়ে নাও, তাহলেই দেখবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন তুমি খুব সহজে অ্যান্সার করে দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, ভালো থেকো।